ভারতের রাষ্ট্রপতির বেতন কত? মাসিক 5 লাখ টাকা। ভারতের উপরাষ্ট্রপতির বেতন কত? মাসিক 4 লাখ টাকা। ভারতের প্রধানমন্ত্রীর বেতন কত? মাসিক 1,60,000 টাকা। যে কোনো রাজ্যপালের বেতন কত? মাসিক 3,50,000 টাকা। ভারতের প্রধান বিচারপতির বেতন কত? মাসিক 2,80,000 টাকা। সুপ্রিম কোর্টের যে কোনো বিচারকের বেতন কত? মাসিক 2,50,000 টাকা। সিএজি কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কর্পোরেশনের বেতন কত? 2,50,000 টাকা। চেয়ারম্যান ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বেতন কত? মাসিক 2,50,000 টাকা। হাইকোর্টের প্রধান বিচারপতির বেতন কত? মাসিক 2,50,000 টাকা। হাইকোর্টের যে কোনো বিচারকের বেতন কত? 2,50,000 টাকা মাসিক। যে কোনো এমপি এর বেতন কত? মাসে 1,00,000 টাকা। রাষ্ট্রপতি পদের ন্যূনতম বয়স কত? 35 বছর। রাজ্যপাল পদের ন্যূনতম বয়স কত? 35 বছর। লোকসভার সদস্য পদের ন্যূনতম বয়স কত? 25 বছর। বিধানসভার সদস্য পদের ন্যূনতম বয়স কত? 25 বছর। রাজ্যসভার সাংসদ পদের ন্যূনতম বয়স কত? 30 বছর। বিধান পরিষদের সদস্য পদের ন্যূনতম বয়স কত? 30 বছর। ভোটদানের ন্যূনতম বয়স কত? 18 বছর। কলকারখানার কাজের ন্যূনতম বয়স কত? 14 বছর। পৌরসভার সদস্য পদের ন্যূনতম বয়স কত? 21 বছর। পঞ্চায়েতের সদস্য পদে ন্যূনতম বয়স কত? 21 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বয়সের ঊর্ধ্বসীমা কত? 65 বছর। ইউপিএসসি এর সদস্য পদে বয়সের ঊর্ধ্বসীমা কত? 65 বছর। হাইকোর্টের বিচারপতি পদে বয়সের ঊর্ধ্বসীমা কত? 62 বছর। রাজ্য কর্তৃক কমিশনের সদস্য পদে বয়সের ঊর্ধ্বসীমা কত? 62 বছর। কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? 1862 সালে। কলকাতা হাইকোর্টের অঞ্চলগত এলাকা কী কী? পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কলকাতা হাইকোর্টের শাখা কোথায় আছে? জলপাইগুড়ি ও পোর্ট ব্লেয়ারে। মুম্বাই হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1862 সালে। মুম্বাই হাইকোর্টের অঞ্চলগত এলাকা কী কী? মহারাষ্ট্র, গোয়া, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ। মুম্বাই হাইকোর্টের শাখা কোথায় কোথায় আছে? নাগপুর, পানাজি ও ঔরঙ্গাবাদ। দিল্লি হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1966 সালে। দিল্লি হাইকোর্টের অঞ্চলগত এলাকা কী? দিল্লি। দিল্লি হাইকোর্টের কোনো শাখা আছে? নেই। গুজরাট হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1960 সালে। গুজরাট হাইকোর্টের অঞ্চলগত এলাকা কী? গুজরাট। গুজরাট হাইকোর্টের কোনো শাখা আছে? নেই। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1947 সালে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অঞ্চলগত এলাকা কী কী? পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের কোনো শাখা আছে? নেই।